সুতরাং ই যেটা ডাব্লু বাই এ তারপর সে মাত্রা ইজিকাল হচ্ছে এম পার্টি স্কোয়ার তারপর একক হচ্ছে জুল পার মেটেরিয়াল স্কোয়ার তারপর সে নিউটন পার মিটার তারপর বুঝিয়ে তরল তলকে তলকে সংযুক্ত করার চেষ্টা করে এবং তরল তলের ক্ষেত্রে তরল বারবার চেষ্টা করে তারপর জেরাত করার চেষ্টা করে প্রভাবকারী বিষয় হচ্ছে উদ্ধৃত করণ এবং উদ্ধৃত বস্তুর উপস্থিতিতে এবং টি টি ইজিকাল হচ্ছে টি নট ইন্টু ওয়ান মাইনাস থিটা দলের মাধ্যমে হচ্ছে অবস্থিত মাধ্যমে এবং হচ্ছে মাধ্যমে এবং হচ্ছে দলের মুক্ত দলের মাধ্যমের জন্য কোনো উপস্থিতি কোনো না থাকে পানির হাটটা সামনের ফ্যানের এবং হচ্ছে গাছে পানির পরিবহন হচ্ছে তরলের বিশেষ চেয়ে বেসে থাকা সংকট এসেছে সাধারণ সাধারণত হচ্ছে প্রান্তিকা পেগে পৌঁছে গুলো শিক্ষা পাই টাপি

নতুন ন্যূতমত যে তারপরে কোনো বস্তু ভেঙে বাঁচিয়ে যায় তাদেরকে অসভার বা ওজন বলা থেকে তাদের যোগা ভাড়া বলা থাকে অসম প্রবাহ সর্ব যদি সর্বক্ষণ তারপরে প্রবাহ এটা বেগে কি না থাকে তাদেরকে অসম প্রভাব বলা থেকে নন ইউনিফর্ম মোশন তারপরে অসভিযান ব্রেকিং স্ট্রেট হচ্ছে কোনো একটি বস্তু রেখার ক্ষেত্রে বলা পর অসভার কি তারপরে অসভান বলা থেকে অস্থির প্রবাহ আনস্ট্রিট মশন তারপর যদি সর্বপ্রবাহ বেগে সমান না থাকে তাদেরকে তবে তাদেরকে অস্থির প্রভাব বলা থাকে

আকার বিকৃতি ঘটার জন্য যে পিড়ান করতে দেখা যায় তাদেরকে কিন্তু বা মৎস্য বলে থাকে ডাইপল আবিষ্কার বন্ধন ইসাই ডাইভলপ করতে ঠিক আছে ডাইপল্লা এবং হচ্ছে আবিষ্কার ক্রিয়ার মাধ্যমে হচ্ছে ডাইপল সৃষ্টি করতে পারে ডাইপল ডাইপল এবং আবিষ্ট ডাইপল মাধ্যম যে আকর্ষণ পলের বিদ্যমান তাদেরকে ডাইপল এবং আবিষ্ট ডাইপল বলা হয়ে থাকে তারপর ডাইপল ডাইপল বন্ধন ইসাই ডাইপল মাধ্যম হচ্ছে দুটি আকর্ষণ পলের মাধ্যমে ডাইপল ডাইপল বন্ধন বলা থাকে দৃঢ়তার স্থির স্থাপ গুণাঙ্ক তারপর সি সি বলা বলার মাধ্যমে হচ্ছে দৃঢ়তা এবং সে সি একটি দুর্বল রাশি এই দুর্বল রাশি এ দৃঢ়তার স্থির স্থাপ গুণাঙ্ক বলছে কাঠের ন্যায় গুণ বলা থাকে দুর্গ বিরান তারপর দুর্গ বিক্রি না প্রতি ক্ষেত্রে বলে দুর্গ বরাবর উপযুক্ত বলকে দুর্গ বিরান বলে থাকে নমনীয় অবস্থা প্লাস্টিক করে যেসব বস্তুগত প্রযুক্ত বল পোষণ করে বিক্রি অবস্থার পরিবর্তন হয় তাদেরকে নমনীয় অবস্থা বলা থাকে

সৃষ্টি হয় থাকে এই পদার্থের অবস্থা প্লাজমা স্টেট বলা থাকে স্ট্রেস কোনো একটি কঠিন পদ্ধতি বস্তুর উপরে তার প্রক্রিয়া ছিল এবং প্রতিক্রিয়া মান কি পিড়ন বলা থাকে তারপরে পুনর্বৃত বস্তু যেসব বস্তুর উপর বাইরে হতে তারপরে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করার সাথেও তার চাকার বা কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে পুনর্ব বস্তু বলা থাকে পুনর্বৃত বস্তু বাস্তবে পাওয়া না গেলেও তার চিকিৎসকের কাছে ইস্পাত এবং পুরোনো বস্তু হিসেবে ধরা প্রান্তিক তার কোনো তরলের মাধ্যমে দেশের কোনো বস্তুর প্রান্তিক বেগ বলা থাকে সৃষ্টি বস্তুর পার্শ্বিক অনুপাত

বিক্ষিদ্ধ প্রবাহ যদি প্রবাহ স্তরে পরস্পর না চলে এবং আবৃদ্ধিতে এবং তাদেরকে বিক্ষিভ প্রভাবে বলা থাকে বেন্ডাস বলছে কাচার যে অবস্থিত সময় তার হচ্ছে একটি সার্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে যে ক্রিয়া ফলে তার সিটি তার বেন্ডাস পারস্পরিক বলার থাকে বেন্ডার বল বলা থাকে সমতা কোনো বস্তুর দিক থেকে তারপর সমান প্রয়োগ করে তার হচ্ছে বস্তির আয়তন কমে যায় এই বস্তুর ধর্মকে সংগ্রমতা বলা থাকে সম্প্রবাহ যদি বেগে দুর্গত থাকে তাদেরকে সম্প্রবাহ বলা থাকে যদি প্রবাহের বিভিন্ন স্তরে পরস্পর সমান্তরাল চলে তবে তাদেরকে স্বতক্ষা প্রভাব বলে থাকে ব্যাখ্যা হচ্ছে ক্রিটিক্যাল তবে তার সবদিকে যে পর্যন্ত প্রবাহ ধারা রেখা প্রবাহ বজায় তাদেরকে ব্যাখ্যা ক্রিটিক্যাল ভেলোসিটি বলে সাধারণত যে ধর্মের ফলে তাহলে তার বিভিন্ন স্তরে তারা চাপ গতির বিরোধিতা করে তাদেরকে তরলের সাধারণত বলা থেকে সংস্কৃতি সংযুক্ত বলছি পড়ছে বিভিন্ন সংযুক্তি বলা সংস্কৃতি বিন্দু হতে হচ্ছে অঙ্কিত স্পর্শ এবং যে কোনো থাকে

পরস্পর পারিকে আকর্ষণ পরীক্ষা বলা থাকে বিভিন্ন পদার্থের অনুগুলোর মাধ্যমে আসন জনবল বলা থাকে তারপর হচ্ছে ভারত ও কাছে মধ্যবর্তী স্পর্শ স্পর্শকরণ কথা উত্তর হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি বা একশো উনচল্লিশ ডিগ্রি তারপর সে বাজার নামপাত হচ্ছে মাইনাস ওয়ান হতে হাফের মধ্যে খ তারপর হচ্ছে এসআই পদ্ধতিতে তারপরে পিরডের এক একক্ষণটি এসআই পদ্ধতিতে পির একটন পার মিটার স্কোয়ার তারপর সেটি স্টিলেরা তারের তা মাত্র বাড়লে এই গুণাঙ্ক হ্রাস পাবে চার মিটার দীর্ঘ এবং সে ত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার ব্যবসা এটি এই শিলের উপর পাঁচ ছ কেজি পরপর দীর্ঘ বৃদ্ধি হবে তারপর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে দশ ডিগ্রি সেলসিয়াস উত্তর কোনো কুকুর আয়তন হবে বৃদ্ধি পায় তাহলে তার সান্ধার উপর তাপমাত্রা এবং তাপ চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নেই উত্তর হচ্ছে গ্যাসের সন্দ্রতা এবং সে চাপের উপর নির্ভরশীল তার তারপরে স্থিতিস্থাপক সম্পর্কে কোনটি শত নয় উত্তর হচ্ছে স্থিতিশু বিকৃতি পায় পীড়ন যে সব অবস্থুর দাও সেই ধর্ম বিভিন্ন দিকে যায় তাদেরকে বলা থাকে অসম অসম ধর্ম দিকা ধর্মীয় বস্তু ইসিসাবা গুণকারীর নিম্নে কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে

স্থিতিস্থাপক গুণাঙ্ক তার সংক্রান্ত নিচে কোন তথ্যটি সঠিক নয় ইজিকাল টু এম্পার এল পার টি স্কোয়ার তার পাশে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে কোন মানটি সঠিক নয় উত্তর রয়েছে তার পাশে নিচে নিম্নের কোনটি তার পাশে প্রভাব বিস্তার করেন উত্তর রয়েছে চম্বকা তার পাশে বজন বা সিগমা হলে সঠিক উত্তর রয়েছে সিগমা চলে পাশে বিক্রি বাইদের হবি যে সমস্ত স্থিতিস্থাপক গুণ সব দিকে দিকে সমান না তাদেরকে বলা থাকে কে এম এস ট্রপিক বডি তারপর বিশ্বটা সমীকরণ হচ্ছে এম এল

দ্রুত সবচেয়ে কম থাকে আন্তঃ আনবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এবং হচ্ছে আন্তঃ অনবিকা দ্রুত সবচেয়ে কম থাকে সর্বোচ্চ আন্তঃ আকর্ষণ বলা তারপরে দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে থাকে তার কঠিন আপাতত পরিমাণ স্থান দখল করে রে থাকে তার কঠিন এর আয়তন নির্দিষ্ট থাকে সময় দৃঢ় সম্বদ্ধ এবং থাকে তখন আমার ফাঁকা স্থান না থাকে তারপরে আকৃতি নিচ থাকে কোনো কোনো অবস্থা থেকে কঠিন আয়তন হয় না তার কঠিন পথে

তারপর হচ্ছে আয়তন পরিবর্তন আত্মপথে কোনো আন্তর্কা আকর্ষণ বলে এবং সুতরাংভাবে কম থাকে পথের গণসময় গম্প আবর্তন এবং সেই সীমার মধ্যে তারপরে তাপমাত্রা বৃদ্ধি যেতে হচ্ছে কোনো সময় গতিশীতি বৃদ্ধি পাওয়া ফলে কোন সময় দূরে থাকা চেষ্টা করে এবং সে আয়ন বৃদ্ধি পেতে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের টেন ডিগ্রি সেলসিয়াস তা আমাদের উত্তরগুলো হচ্ছে আয়তন বৃদ্ধি হবে যে রাখা ভালো পানির গণতলোলা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে থাকে এবং জিরো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আয়তন হ্রাস পায় পারছে এরপর আটটা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আয়তন বৃদ্ধিরা পাইতে হচ্ছে পানির এই ধরনের পানি ভিত্তিক গ্রামে থেকে এই ধর্মের জন্য তাদের শীত প্রধান দেশে জলচয় পানি এই বরফ হলে তাদের জীব সময় কি বরফের পানি নিচে বেঁচে থাকে তাদের দলপথের কোনো সময়ের মধ্যে কোনো গতি দেখা যায় না স্পন্দন গতি দেখা যায় না তরল পদার্থের কোনো সময়ের মধ্যে স্পন্দন গতি দেখা যায় না তলল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তলল পদার্থের গঠন করি কোনো সময়ের মধ্যে আন্তর আকর্ষণ বল তুলনা কম থাকে কোনোগুলো কোনো সময় বিশিষ্ট থাকে না কোনোগুলো গুছকালে তাদের চিঠি করেছে আমার মধ্যে তরল অবস্থায় গেছে পদার্থের আয়তন নিষ্ঠ থাকে তলল হতে অবস্থায় এবং আকৃতি নিষ্ঠ থাকে না যে পদার্থ রাখা থাকে সেই পদার্থ রাখি দিলে আপকে তলল অবস্থায় পদার্থের

বিকর্ষণ হয় আন্তর্নবিক বলে এবং হয় দূরত্ব তার আন্তর্ আন্তর্নবিকা দূরত্বের উপর আন্তর্ণবিক দূরত্বের উপর নির্ভরশীল দুটি হনুর মধ্যে কাছাকাছি গেলে এদের মধ্যে বিকাশন কাজ করে খুব কাছাকাছি গেলে এদের মধ্যে থেকে বিকাশন কাজ করে অনুদয়ের মধ্যবর্তী দূরত্ব একটি বেশি হলে আকর্ষণ বলে কাজ করে আন্তরবিক দূরত্ব একটি মান আছে যার জন্য আকর্ষণ বিকাশ বলে মানুষ অনু থেকে এই দূরত্বের অনুদায়ের মধ্যে লব্ধি শুনা থাকে এবং প্রতিষ্ঠক্রী অনুসারে রাসায়নিক বন্ধন কত প্রকার হয়ে থাকে উত্তর আছে পাঁচ প্রকার হয়ে থাকে রাসায়নিক বন্ধনের প্রকার রাসায়নিক প্রকৃতি এবং অনুসারে রাসায়নিক বন্ধন প্রকার হয়ে থাকে আনিক বন্ধন তারপর বন্ডিং অফ আনিক তারপরে বন্ধন তারপরে বন্ধ তারপর তারপরে আনিকা বন্ধনের গঠনের সত্ত্বে হচ্ছে গঠিত তারপরে শক্তি তারপরে আনিক বন্ধন

ওনার মধ্যে হিতানন্দ বন্ধন রয়েছে সমাজ বন্ধন তারপরে দুটি পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করলে যে সৃষ্টি হতে থাকে বন্ধন বলা থাকে

দুর্বল হয়ে থাকে তারপরে সেই জন্য ধাতুর তাপমাত্রা কমে থাকে উচ্চ তারপরে উচ্চ বিদ্যুৎ পরিবেশ দিক দিয়ে তা প্রকৃত ধাতু বসে যাওয়া বিদ্যুতের আওতায় তারপর ইলেকট্রনগুলো তার খুব সহজে করতে পারার কারণে তার সাথে ধাতুর ইলেকট্রিক পরিবে খুব বা বেশি হয়ে থাকে তারপরে ধাতুর বা ইলেকট্রনের জন্য ইলেকট্রনগুলো তারপরে দেয় তারপরে বাইরে যা গতি প্রয়োগ করে তারপর ধাতুকে বাঁচা ভানগুলো সহজে ধাপা হয়ে নিতে পারে ধাতব বন্ধনের বৈশিষ্ট্য তারপরে ধাতব বন্ধনের তারপরে সহজিজি কিন্তু অসম্পৃক্ত ও দিকে ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে থাকার সুযোগ রয়েছে পালির বজন নীতি অনুসারে যতই সুযোগ রয়েছে পালির যে ইলেকট্রনিক গতির মাধ্যমে আছে ঘনত্ব তার চেয়ে কম রয়েছে তারপরে কোনটি ইলেকট্রনের দুর্বল বল উদ্ধার হচ্ছে তারতব বন্ধন পোলার বলকে বলকেই বলা ফ্যান্ডার বলস বল তার ফ্যান্ডার বলস বল হচ্ছে কোনো অন্য

নিম্নকাল অনক্রিয়া হয়ে থাকে এরা তৈরিতে খুব পরিবাহী তারপর সে পথের রাসায়নিক বন্ধন বন্ধন হচ্ছে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে ওয়ালস বন্ধন তারপরে হচ্ছে নিশির গ্যাসের তারপরে অনুরার বন্ধন হচ্ছে ফ্যান্ডার ওয়ালস বন্ধন তারপর পানি অনুর মধ্যকার বন্ধনকে বলা থাকে দীপল দীপল বন্ধন তারপর ফ্যান্ডার ওয়ালস বন্ধনের প্রকার ব্যথা নয় কুনটি ড্রাইপল ড্রাইপল বল তারপর হচ্ছে ফ্যান্ডার ওয়ালসা বন্ধন বল

সমমানের একটি পজিটিভ চার্জ এবং হচ্ছে নেগেটিভ চার্জ কিছুটা কী দ্রুত অবস্থানগুলো তাদের থেকে কী পুল হয়ে থাকে ডাইপল বা ডাইপল বা দ্বীপল তো সময় আমাদের হচ্ছে পজিটিভ চার্জ এবং একটি নেগেটিভ চার্জ এবং হচ্ছে দ্রুত অবস্থান তাদের তাদেরকে ডাইপোল গঠিত হয়ে থাকে তারপর হচ্ছে ডাইপল আছে একটি পোলার অনু তাদেরকে অনুবলতা থাকে ডাইপল নেই তারপরে অপোলার অনুবলা থেকে তারপরে কোনো অন্য পজিটিভ চার্জের কেন্দ্র এবং হচ্ছে নেগেটিভ চার্জের কেন্দ্র সম্পাদিত এবং হচ্ছে অপলার অন্য হতে অপলাররা না হয় তারা হচ্ছে অন্য দূরত্ব থাকলে তাদেরকে অপলার সৃষ্টি হয়

বস্তু পাওয়া সম্ভব নয় সাধারণত আবারকে স্থাপক বস্তু ধরা হয় পূর্ণ দিন বস্তু পারফেক্টলি যেটি বডি তারপর যেসব বস্তুর উপর বাড়ি থেকে হতে কোনো বস্তু কোনো পরিমাণ না বল প্রয়োগ করার সত্ত্বেও তার চা আকৃতি এবং কোনো পরিবর্তন করে না তাদেরকে তারপরে বস্তু পারফেক্টলি যেটি বডি বলে তার পূর্ণ দিনের বস্তু এবং বাস্তবে পাওয়া না গেলে কিছু ক্ষেত্রে কাচা ইস্পাত এবং পুনর্দিন বস্তু হিসেবে ধরা থেকে নমনীয় বস্তু প্লাস্টিক বডি যেসব বস্তু আছে প্রচিত বল অবসান গুলো তারা হচ্ছে বিখিত অবস্থায় পরিবর্তন হয় না তাদেরকে নামনীয় প্লাস্টিক বডি বলাতে কোনো বস্তু ইয়ে সম্পূর্ণ নমনীয় একটা দল মাটির দল এবং দিকে নমনীয় বস্তু হিসেবে তারা আছে এবং বস্তুকে অনেক সময় তারা বস্তু ইলাস্টিকের বডি বলা হয় জেনে রাখা ভালো সামুদ্রিক বস্তু যেসব বস্তু গুণ সব দিক থেকে সমান থাকে তাদেরকে সামুদ্রিক ধর্মীয় বস্তু বলা থাকে দ্বাদক দণ্ড তার বস্তু বলা থাকে অসমান্তর দিক বস্তু এইসব বস্তু সব গুণ সব দিকে সমান হয় তাদেরকে অসম ধর্মিত বস্তু বলা থাকে লবণ কে অসমান্তর দিক বস্তু নিচের কন্যা সমানাটি সঠিক নয় মাটির দ্বালাতে করেন এমনি বস্তু যেসব রয়েছে স্ত্রী ধর্ম বিভিন্ন দিকে তাদেরকে বলা থেকে অসম ধর্মিত বস্তু বস্তু বা আছে বস্তু বিক্রিতা আরও তো বলছের মতো হচ্ছে বল এবং হচ্ছে পুনঃপ্রাপ্তি এবং হচ্ছে তাদেরকে বলা থেকে

প্রতি প্রস্তুত ছেলে ক্ষেত্রে বলে ন্যূনতম যে বললে মাধ্যমে তাটি ছিয়া যায় তাদেরকে বলা থাকে অসপিরান অসপিরান তা হচ্ছে প্রতি একক ছেলে বলে ক্ষেত্রে বলে যাচ্ছে ন্যূনতম যে বলে ছিয়ায় তাটি ছিঁড়া যায় তাকে ওই তাদের তা বলা থাকে অসপিরান কেটার তার তাদের প্রস্তুত ছেলে ক্ষেত্রে বল দিয়ে গুণ করলে অসহ এবং অসহ বল পাওয়া যায় অসহপিরান হচ্ছে এবং অসহ ভার সঠিক সম্পর্ক নিচে কোনটি অসহ অসহ পিরান কোনো ক্ষেত্রে বলেছে অসহ ভার এবং অসহ পিরান ব্রেকিং ওয়াইট অ্যান্ড ব্রেকিং স্ট্রেস তা হচ্ছে ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায় তার হচ্ছে কোনো বস্তুটা ভেঙে বা ছিঁড়ে যায় তাকে অসহ বা হচ্ছে অসহ যোজন বলা থাকে

তার থেকে তাদেরকে বিক্রিতে বা ক্রীতার বিকৃতি বল প্রয়োগের যদি আয়তন এবং থাকে কেবল আকারে পরিবর্তন করে তবে তাদেরকে আকার বিক্রি আছে ক্রীতার বিক্রিতে বলা থাকে তাদের চায়তন বিকৃতি তার হচ্ছে বলপ্রগের ফলে তারপর আয়তন পরিবর্তন করে তবে তাকে তারা হচ্ছে আতন বিক্রিতে বাড়ি থেকে বলপ্রগের ফলে কোনো বস্তু তার হচ্ছে ক্ষমতা যে পরিবর্তন করে তাকে কী বলে থাকে বিকৃতি তার বিক্রি বিক্রিতে বাড়িতে গেছে বলবর্গের মাধ্যমে কোনো বস্তুদের একক মাত্রা যে রূপা বিক্রি হলে তাকে কে বলা থাকে তাকে বিক্রিতে থাকে তারপরে মাত্রা এ তারপরে মাধ্যম হচ্ছে বলবর্গের মাধ্যমে বি হলে তারপরে পরিবর্তন হবে বিমান এসে তারপরে দিয়ে বিকেলে বিমান এসে বিক্রিতে হল ইসলাম হচ্ছে মাত্র একক যেহেতু বিক্রি এতে একে তারপরে দুটি অনুপাত তাই কোনো মাত্রা একক নেই তারপরে বিক্রিতে একক হচ্ছে

তারপরে নিচের কুটির রাশিটির কোনো মাত্রা নেই উত্তর হচ্ছে প্রচলন অনুপাতের কোনো মাত্রা নেই পাশে পদাতের পচার অনুপাতের কোনটি জিরো থেকে সিগমা জিরো পয়েন্ট ফাইভ হয় তারপরে প্রচলন অনুপাতের প্রকাশ করা হয় কোনটি দ্বারা তারপরে সিগমা যেগুলো মাইনাস আর বাই আর বাই এল বাই এল মাইনাস আগে পাঁচানোর বাদ ভাষা বিকৃতি বাই হচ্ছে দুর্গা বিকৃতি এখানে হচ্ছে ডেল আর বাই আর বাই হচ্ছে ডেল এল বাই এল এখানে হচ্ছে এখানে ডেল আর ঋণাতক থেকে আবার ডেল এল আর ঋণাতক হলে তারপরে ডেল আর ধনাত্মক হয় সুতরাং মানে আছে ডেল এল ইন্টু ডেল আর হচ্ছে আর ইন্টু ডেল এল

দৃঢ়তার ক্ষেত্রে হচ্ছে ফোর পয়েন্ট ফোর আর আয়তনের ক্ষেত্রে হচ্ছে নাইন না তারপর ইস্পাতের ক্ষেত্রে বিশ আট দশমিক চার আঠারো আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সাত দুই দশমিক ছয় তার সাত দশমিক পাঁচ এবং পানির ক্ষেত্রে হচ্ছে আয়তনের ক্ষেত্রে হচ্ছে জিরো জিরো পয়েন্ট টু এবং ক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট টু পয়েন্ট সিক্স তারপর ইহং গুণাকের মানের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর কোনো তামা ওয়ান পয়েন্ট টু সিক্স টেন না তারপর নিচের জন্য সঠিক উত্তর আছে অ্যালুমিনিয়াম জন্য সঠিক বস্তুগুলি লোহা তারপর মধ্যে নিষ্ক্রিয় বিক্রিতে ফলে সিস্টেম করতে দেয় যে বস্তু দিতে যত বেশি বল প্রয়োগ করতে হয় তত বেশি এই সিতবকের বলতে এই সিবো বাচনের অনুপাতের তালিকা নির্ণয় কোনটি জোড়াটি ইসিতবকের জন্য সঠিক তথ্য উত্তর হচ্ছে পিতল 11 এখানে এসে নিচের কোনটি সংকোচনীয় প্রবাহী উত্তর সে বায়ু তরফে প্রবাহী পদার্থ তরল ও গ্যাসকে মিলিতভাবে প্রভাব পদার্থ বলা থাকে এদেরকে কোনো এটি পাত্রে আবদ্ধ রাখলে চিরকল ধরে প্রবাহিত হতে থাকবে এই ধর্মের জন্য প্রবাহ পদার্থ বলা থাকে প্রভাব ভাগে বাক করা হয়েছে যথা এটি অসংকোচন প্রভাব দিলে প্রভাব পদার্থ প্রচার তারপরে এই রায়তার উপরে কোনো পরিবর্তন করে রাখা যায় তরল অসংকোচনীয় প্রভাব তারপরে আর গ্যাসের উপরে তারপরে রায়তনার পরিবর্তন করে এই সব হতে পারে গ্যাসের অসংকোচন প্রবাহ যে সকল তরল পদার্থ প্রবাহিত হতে থাকে তাদেরকে বলা থাকে প্রবাহ পদার্থ প্রভাব পদার্থ যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বা থাকে তরল পদার্থ এবং থেকে পদার্থে প্রভাব বলা থেকে পদ্ধার ক্ষেত্রে অনেক সঠিক হতে রয়েছে পশুমুন্দর পানির প্রভাব স্থিতিশীল হতে প্রভাব পদ্ধতি প্রবাহ এই স্থান থেকে কোনো স্থান গমন হতে পারে এই ক্ষেত্রে প্রভাব বলা থেকে প্রবাহিত অসময় তার হচ্ছে এটা মানুষের কোনো স্থানে স্বাধীনতা না থাকলে তাদেরকে বলা থেকে কাজ হতো সকল সকলের অসামর্ময় এবং সেটি উচ্চ স্বাম্য প্রবাহিত হচ্ছে প্রবাহীরা প্রবাহ এবং অবিচল্য স্থিতিশীল এবং হতে পারে তা হচ্ছে প্রবাহিত বেগ এবং থাকে তাদেরকে প্রভাবীল গতি বলা থাকে যেমন আসতে প্রবাহিত স্রোত অপরপক্ষে প্রভাবী বেগের অপেক্ষা হয়ে থাকে অর্থাৎ

সমান না থাকে তাদেরকে স্থির প্রভাব বলা থাকে অস্থির প্রবাহ যদি সর্বত্র সর্বত্র প্রভাবের বিঘা সমান না থাকে তাদেরকে অস্থির প্রভাব বলা থেকে সম্রক প্রবাহ যদি প্রভাবের পরস্পরের সমান সম্রক প্রবাহ বলা থেকে বিক্ষিপ্ত প্রবাহ আর ট্রাপলাইনটা মোশন তারপরে যদি প্রবাহের বিস্তার পরস্পরের সমুদ্র না চলে বরঙ্গ দিতে আবার এবং খুঁড়ির সৃষ্টি করে তাদেরকে বিক্ষিপ্ত প্রবাহ বলা থাকে যদি সর্বত্র প্রবাহের বিঘা সমান না থাকে তাদেরকে ওই প্রবাহকে কী বলে আছে স্থির প্রবাহ তারপরে তারা প্রভাবের বৈশিষ্ট্য নয় নিচের খুণ্ডি আছে প্রবাহের

এবং এবং রেখা করতে পারে না তারপরে সে বেগে বেশি হলে গতি রেখা হয়ে যায় তারপরে যে বেগে তারপরে কোনো পর্যন্ত ধারা রেখে প্রভাব বজায় রেখে তাদেরকে বলা থাকে শঙ্কর বেগে তার সর্বদিক যে বেগ পর্যন্ত প্রভাব বজায় থাকে তাদেরকে সংকট বেগ বলা থাকে বিখিত প্রভাব বৈশিষ্ট্য নয় কোনটি হচ্ছে বিখিত প্রভাব হচ্ছে জলমান না বৈশিষ্ট্যের বেগ অভিনয় থাকে তারপর আছে বিখিত প্রভায় বৈশিষ্ট্য স্তরগুলি পরস্পর সমান্তরাল তার পাশে মাঝে মাঝে সমান হয় তার পাশে পিকিত প্রবাহ চলমান প্রভাব এই কোনগুলি ভিন্ন ভিন্ন হয়ে থাকে বেগা বেশি হলে তার সেগুলি রেখাগুলি কোনি ভাগের মত হয়ে থাকে বিকিত প্রভাব তার পাশে সর্বদা অসন্ত হয়ে থাকে তার পাশে প্রান্তিক বেগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক হয় প্রান্তিক বেগের ক্ষেত্রে পরন্ত গুলোকের বেশাদের বর্গে বেশানুপাতিক হয় প্রান্তিক বেগের তার কোনো সান্দ্র প্রভাব এই যদি কোনো গুলোকে অবশেষে প্রভাবে পরিণত হয় এবং তাহলে শুদ্ধ কাছে তরণের জন্য তার চেয়ে বেগা বিকিত থাকে মেন যুগ হতে পারে এর উপর বাদ নিয়ে বলে বিকিত এবং বস্তু নির্দিষ্ট তরণ কমতে থাকে এর উপর যে বস্তু নির্দিষ্ট

পরন্ত বস্তুর বেসরদার বলের সহানুভূতি হচ্ছে কে তার পাশে বস্তুর সহানুভূতির ক্ষেত্রে নিচের গুলি সঠিক আলকাতরা তেল দুধ তারপর হচ্ছে চান্দ্রতা যে ধর্ম মন অন্তর হচ্ছে প্রবাহী তার বন্ধুস্থ বিভিন্ন স্তরের বিজ্ঞান রত বা চেষ্টা করে তাদেরকে প্রবাহী সাধারত বলা থাকে অথবা যে ধর্মের ফলে তা হচ্ছে তরল তার বিভিন্ন স্তর রত বিচার তাদেরকে তরল সাধারণত বলা থাকে বিভিন্ন সাধারণত বিভিন্ন থেকে তেল দুধের তেল আকাত্র মনে চান্দ্রতা এবং এক নয় এবং চান্দ্রতা বেশি তেল এবং সব কম কমাতে দুধের যে ধর্মের ধর্ম তা হচ্ছে বিভিন্ন পদ তাদেরকে বলা থেকে চান্দ্রতা যে ধর্মের হন তারপরে প্রভৃতি বিভিন্ন স্বরে আপেক্ষিক দিতে বাধা শিশু থাকে তাদেরকে বলা থাকে প্রভা সান্দ্রতা তার তারপরে সান্দ্রতা যে ধর্মের হন আপনার প্রভাই ভিন্ন স্বরীর আপেক্ষিক দিতে বাধা শিশু থাকে তাদেরকে বলা থাকে প্রভায় সান্দ্রতা

ধারালিক হয়ে থাকে মাছের দেহের গঠন মাছের মধ্যে মাছকে সন্দল তার জন্য বাধা বা অতিক্রম করতে সাহায্য করে মাছের দুই দীপ্রান্তের কাণ্ডে শুরু হয় মাছ বন্ধুভাগ মোটা বেশ মোটা ও চাটা হয়ে থাকে এই ধরনের ঘটনালি ঘটনগুলো থেকে

যখন কোনো ডিটার যেটা হয়ে থাকে তখন পেছন কেবল থাকে লাস পায় তারপর নিম্নে গুটি তলে সেই পিছনে উপর প্রভাব বিস্তার করে উত্তেছে তরলে পিছুরানের উপরে নিচের গুটির প্রভাব নেই উতরেছে চাপ তারপরে সে নিকুণ্ডি বিশ্ব টানার উপর প্রভাব বিস্তার কারণে উত্তর আছে তারপরে তাপমাত্রার ফলে বিষয় হয়ে থাকে কমে বিশ্ব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই বিশ্ব শক্তির অপেক্ষা বেশি হয়ে থাকে তারপর হচ্ছে বিশ্ব শক্তির বৈশিষ্ট্য নিঃকুন্ডি এই পান এবং পরিণত থাকে বিশ্ব টান পানি ফটার গোলাকা ধারণের বিশ্বটা বিশ্ব সর্বত সং আবার সর্বনিম্ন ক্ষেত্রে কারণে পানি ফোটা এবং গোলাকার ধারণ করে তারপরে সংকটটা আমাদের পিছান কিরপ হয়ে থাকে উত্তর হচ্ছে শুনু হয়ে থাকে তারপরে সংকটটা আমাদের বিশ্ব টানের মানুষের পালা অতিক্রম করে টিগ টি মানে সালভাটি তারপরে বিশ্ব টানের সম্পর্কে নৌকা চলাচল বিশ্ব টানের ব্যবহার হচ্ছে হ্যাঁ পানি ফোটা প্রক্রাম চলাফা এবং কাছে পানি পরিবার না সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ফোর মানে মানুষের টু লি বিশ ডিগ্রি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টেন টু পয়েন্ট থ্রি সঠিক উত্তর উপরে উঠতেছে সংস্কৃতি এবং স্পর্শ বলা চল্লিশ ডিগ্রি তারপরে স্পর্শকর্ণ স্থল স্পর্শকর্ণ তারপরে কোন যদি সুখকরণ হয়ে থাকে নিম্ন পূর্ণ বৈশিষ্ট্য সঠিক বৈশ্বিক হলে তরলের পৃষ্ঠটা নবতলা থেকে যদি কোন নয়টি ডিগ্রি কম থাকে তাহলে পৃষ্ঠ কেমন হবে অবতল তারপর নব্বই ডিগ্রি আর বেশি হয়ে থাকে পিঠ হবে উত্তল তারপরে বিশুদ্ধ পি অপরিষ্কার ভিতরে স্পর্শক আছে প্রায়চ্ছন্ন তারপরে যেসব বাতল তরল যেসব তরল গাছ পিছিয়ে তাদেরকে স্পর্শকরণ আছে নাইনটি ডিগ্রি ছোট